মই আজি এইটো ভিডিও কৰিব যোৱাৰ সময়ত আছিন ভাইক লগ পাওঁ আৰু তেখেতক মই আজি ভিডিও কৰিব যাওঁ বুলি কোৱাত মোক টাটা বাই বাই দি আশীৰ্বাদ কৰিছে। বলক তেতিয়াহ'লে বন্ধু ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। নমস্কার ভাগিন ভাগিনী সকল, তো মই আজি হঠাৎ মানে এজন বহুত বয়সীয়াল এজন বুড়ি মানুহ মই লগ পালোঁ, মই বাইদেউ বুলি কওঁ। তো এখেতৰ লগত মই আজি অন্তৰংগ আলাপ কৰাৰ মানে উদ্দেশ্যতে হৈছে কি যে এখেতে আজি কেতবা বছৰৰ আগত অৰ্থাৎ 1962 চনত সুদূৰ দিল্লীলৈ এওঁলোকে ৰাভা সাংস্কৃতিক দল মানে এওঁলোকে গৈছিল। তো সেই বিষয়ে কিছু কথা আমাৰ এই বাইদেউৰ পৰা আমি জানিবৰ কাৰণে চেষ্টা কৰিম, কেনেকৈ গৈছিল বা কি পৰ্যায়ে গৈছিল গোটেইবিলাক আমি লাহে লাহে জানিম। তো প্ৰথমতে বাইদেউক মই সুধিব বিচাৰোঁ কি যে আপোনালোকে, মইতো ইয়াৰ আগতে ক'লোঁ যে আপোনালোকে মানে 1962 চনত দিল্লীলৈ গৈছিল, মানে ৰাভা কৃষ্টি দল হৈ গৈছিল। তো কাৰ নেতৃত্বত গৈছিল অলপ ক'ব নেকি? আমি 1962 চনত দিল্লীত গৈছিলোঁ ৰাভা কৃষ্টিৰ নামেৰে, আমি দলটো গৈছিলোঁ। কিন্তু আমাৰ দল পৰিচালক কৰা হৈছে আমাৰ ৰাজেন পাম, ৰাজেন পাম আমাৰ ছাৰ, কিন্তু এতিয়া বৰ্তমান নাই, তেওঁ স্বৰ্গীয় হৈছে। আৰু আমাক নিয়া মৃত্যু হল নাকি মই সেইটো নাজানো, কিন্তু হিচাপে সি আমাক যেনিবা লৈ গৈছে, কিন্তু এতিয়া নাজানো হয়। ভাগিন ভাগিনীসকল, সঁচাকৈ ক'ব লাগিব বিচৰা এখেতেও বৰ্তমান বৃদ্ধা অৱস্থাত মানে হৈছে, কিছুমান কথা পাহৰিও যাব পাৰে। হয়, এখেতে কোৱা মতে আমাৰ অতি সন্মানীয় কৃষ্টিৰ ওজা ৰাজেন পাম ডাঙৰীয়া দেৱে এওঁলোকক মানে লৈ গৈছিল সুদূৰ দিল্লীলৈ। আৰু ৰুদ্ৰ বৰুৱা কটন কলেজৰ প্ৰফেচাৰ আছিল সেই সময়ত, আৰু তেখেতে মানে ডিৰেক্টৰ হিচাপত মানে মানে এওঁলোকক গাইড দি কিনে লৈ গৈছিল। তো যিয়ে নহওক বন্ধু বান্ধৱীসকল, মই এইকাৰণে আপোনালোকক মানে চিনাকি কৰি দিব ওলাইছোঁ আমাৰ এই বাইদেউক। বাইদেউৰ নামটো ক'ব নেকি? মোৰ নাম শ্ৰীমতী নিচুনী ৰাভা। নিচুনী ৰাভা, আচ্ছা, খুব ভাল কথা মানে এওঁৰ নামটো ধুনীয়াকৈ মানে ক'লে। তো এনেই আপোনাৰ সেই দিল্লীত গৈ মানে কি কি কথা এনেই মনত আছে অলপ ক'ব নেকি? কি কি কথা মানে আমাৰ, আমি বহুত তাতে গৈ মানে তেওঁলোকৰ আদেশ মতে বা তেওঁলোকৰ হেৰি মতে আমি কামবিলাক কৰি আহিছোঁ। তাহে ইণ্ডিয়া গেটত আমি কৃষ্ণ মিলন তাক ভুৱনৰ পৰা আনি ইণ্ডিয়া গেটলৈ আমি মাৰ্চিং কৰিছোঁ। তাৰপিছত আৰু আনকি আমি জৱাহৰলাল নেহেৰুকো আমি তেওঁৰ আচ্ছা, আপুনি তাৰমানে মানে সেই সময়ত আপুনি তাৰমানে জৱাহৰলাল নেহেৰুক মানে সাক্ষাৎ পাইছে একেবাৰে, মানে তেখেতক মানে আপোনালোকে নাচ গান কৰি কৰি মানে আদৰি লৈ আহিছে ইণ্ডিয়া গেটলৈ। হয় হয়, সেইটোৱে আৰু। হয়, কিন্তু আজি বহুত দিন হ'ল, কিন্তু মোৰ বেছি কথা মনত নাই এতিয়া। হয় হয় হয়, আজি বৃদ্ধ বয়স হৈ গ'লো। হয় হয়, সেইটোৱে কথা আৰু। হয়, সঁচাকৈ ক'ব লাগিব যে আমাৰ এই নিচুনী বাইদেউৰ মানে ভাগ্যটো খুব এক প্ৰকাৰ ভাল বুলি ক'ব পাৰি, যে সেই সময়ত সেই তাহানি দিনত আমাৰ ভাৰতবৰ্ষৰ
প্রধানমন্ত্রী জহরলাল নেহরু দেবক মানে আদরি আনিব পড়াতো এটা খুব এটা ভাগ্যর কথা। এখেতো মানে এতিয়াও বাসারা জীবিত আছে। কিছু কথা মই ইয়ার আগতেও আপনার কইসিল কি যে বহু কথাই এও বাসারা পাহরি গল, যিকেটা কথা মানে মনত আছে আপনার নিশ্চয় মানে কই থাকিব। আমার এই ভিডিওটি আপনাদের অল্প স্ক্রিপ্ট নকরাকে সকলেই চাই থাকব বলে মই আপনার ইয়ার মাজতে অনুরোধ করলো। তো যা নহ উপর কথা মই সুদিব বিচার আপনার, আপনি স্কুলিয়া জীবন কোন স্কুলত মানে প্রথম মানে হেৰি কৰিছিল, তাৰপিছত শেষত কোন স্কুলত মানে আপনি পঢ়িছিল সেইটো অলপ জনাব নেকি? মই মোৰ স্কুল পঢ়াটো পঢ়া খালি স্কুলটো যেনিবা ছতমাতিয়া ছতমাতিয়া ইম স্কুল হয়, মানে ছতমাতিয়াতে আপোনাৰ জন্ম? ছতমাতিয়াতে মোৰ জন্ম আৰু ছতমাতিয়াতে মই স্কুলটো পঢ়িছিলোঁ। হয় হয় হয়। তাৰপিছত ৰংজুলিত এডমিশ্যন লৈছিলোঁ। ভাগ্য বেয়া মই তাত পঢ়িব নাপালোঁ সম্পূৰ্ণ হিচাপে। হয় হয়। মাক বাপেকে যেন বিয়া দিয়ার ব্যবস্থা করছে, সেইকারণে সেটাই হল আর। হয় হয়। আমার সন্মানীয় নিচুনি বালা রাভা বাইদেউ, তেখেতে মানে বর্তমান রংজুলি হাইস্কুলটো বর্তমান হয়েছে হায়ার সেকেন্ডারি স্কুল। আজি বহু বছর আগতে হায়ার সেকেন্ডারি সরকারে মানে সরকারীকরণ করেছে। তো সেইখান স্কুলত মানে তেখেতে পড়ছো বলে মানে কইছিল, মানে মেট্রিকর দেওনা মানে পার নহংতে মানে এখেতে বহারি যাবলগা হল এই দিনত। তো যিয়ে নহক আর এটা কথা মানে কব বিচার কি যে আপনার লগত এনে আপনার মনত থাকা হিসাবত গ্রুপত মানে কোন কোন গৈছিল, কিছু মানুষের নাম থাকা বিলাক নাম বিলাক কব নাকি আপনি? এনে ছলের ভিতরতে ছলের ভিতরত হয় শ্রীমতী সরলা রাভা হয় আর সুশীলা রাভা হয় হয় নিশুনি রাভা হয় নিশুনি রাভা তো আপনি ধরিল হয় মালতি রাভা হয় আর কি কয় জয়মতি রাভা হয় 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 তারপিছত মাধুরী রাভা হয় 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 এইবিলাকে আর এই যাক ধর আপনার মনত আছে আজি ইমান দিনের কথা আপনার মনতো না থাকব পারে। আর এই পুরুষকলের ভিতর আপনার এনে মনত আছে নাকি? খনেশ্বর রাভা হয়, মানে খনেশ্বর রাভা তো আপনার সুগুণ সুগুণ যে কম। আচ্ছা। তারপিছত এই ললিত রাভা আর লগতে আছে হেৰি ছয়জন। নাম তো মই যেন ভুলি গেল, বহুত দিন হল তো আর এতিয়া নাই তেখেত লগ মৃত্যু হল, তো চিনাকি দিব নোৱাৰো। তো হয় সচাকে আজি মানে 1962-র কথা তো কত ইমান মনত থাকিব। আজি এওয়ে বর্তমান আমার সন্মানীয় বাইদেউয়ে আজি ইমান এটা বয়স হয়ে গেল, তো আজি বহুদিনের কথা মনত না থাকাতো স্বাভাবিক। তো যিয়ে নহক ভাগিন ভাগিনী আর বন্ধু বান্ধবী সকলক মই এটাই কথা কব বিচার যে এওলক যে সেই তাহানি দিনত যে এটা সাংস্কৃতিকর যে মনোভাব আছিল, অন্তত আমার সন্মানীয় কৃষ্টির ওজা রাজেন পামর মানে যোগেদি যে এওলোকে মানে এটা জাগরণ এটা সৃষ্টি করেছিল কি কয় সাংস্কৃতিকর ক্ষেত্রত, তো সেইটো আমি মোর মামা আসাম তরফরপাড়াও একবার সেলুট দিছো। তো এইটাই কথা। তো মই আর এটা কথা বাইদেউরপরা জানিব বিচার কি যে আপনার যে সদূর দিল্লি গৈছিল কৃষ্টি মানে রাভা কৃষ্টি লই, তো সেই সময়ত মানে কি কয় কি দিবস আছিল সেই সময়ত যে আপনার যে কৃষ্টি দল গৈছিল সেইটো অলপ জনাব নাকি? সেইটো হয় এই আমি 26 জানুয়ারি বলে কম কিন্তু গণরাজ্য দিবস পালন করা। হয় হয় হয়। আচ্ছা ঠিক আছে বন্ধু বান্ধবী ভাগিন ভাগিনী সকল, তো কি কয় এওঁলোকে সেই সময়ত 1962-ত মানে যেটো গৈছিল এওঁলোকে গৈছিল গণরাজ্য দিবস উপলক্ষে। তো এইখিনিয়ে, তো বিশেষ মানে দেরি নকরো হয়তো আপনাদের আমনি পাব, তো পরবর্তী সময়ত আর আপনার মানে ইয়ারপরে কিছু কথা মানে মই খুচরি খুচরি ওলাই আর নেক্সট একটা ভিডিও দেওয়ার কারণে চেষ্টা করি। তো মই এটাই কথা আর কব বিচার কি যে আমার এই বাইদেউক মোর মামা আসাম চ্যানেলক এর বহুমূল্য সময় প্রদান করার কারণে আমার এই বাইদেউর সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করি আজির এই ভিডিওটি ইমানতে শেষ করিল। নমস্কার।